ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ফেব্রুয়ারি মাসের যে ফার্স্ট উইকের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেখানে ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের সবগুলো এই ভিডিওতে কাভার করব। বেসিক্যালি তোমাদের এক্সাম রয়েছে ত্রিপুরা টিটিএডসি সাবজুনাল অফিসারের এক্সাম আগামী মাসে রয়েছে তোমাদের জন্য ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাছাড়াও তোমরা যারা অন্যান্য এক্সামের প্রিপারেশান করছো তোমাদের জন্য ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমাদেরকে বলে দিই যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যারা প্রিপারেশান করছো আচ্ছা প্রথমে তোমাদেরকে দুটি কোয়েশ্চেন যে আমাদের সিক্স শিডিউলের যে সাজেশনসারটা দিয়েছি সেখানে দুটি কোয়েশ্চেনের আমি বাই মিস মিস্টেক হয়ে গেছে আনসার আমি দিই হ্যাঁ একজন ভাই কমেন্টস করে জানিয়েছে তারপর আমি দেখি কারেক্ট যেখানে সতেরো নম্বরের আনসারটা এখানে দেওয়া হয়নি এবং তেইশ নাম্বার কোয়েশ্চেনের হ্যাঁ আনসারটা আমি দিই এখানে তোমাদেরকে আনসারটি বলে দেবো ঠিক আছে তেইশ নম্বর হ্যাঁ তার আগে তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই যেন সাব জুনালের ফুল কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে অ্যাকসেপ্ট ইংলিশ ছাড়া ইংলিশ গ্রামার পোশন ছাড়া বাকি সব কিছু সাজেশান আমাদের করে রয়েছে পিক্সেল পলিসি সিক্স শিডিউল থেকে শুরু করে পিপল অফ দ্য স্টেট এভরিথিং সাজেশান আমাদের কাছে রয়েছে তোমরা সকলে নিয়ে নিয়েছো প্রায় গত পরশু দিন আমরা পরশু দিনের আগের দিন ফুল সাজেশান কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা জাস্ট এক্ষুনি জানছো তোমরা নিতে পারো আশা করি এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে আমাদের কোয়েশ্চেনগুলো সবগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার হিসাবে আমি দিয়েছি এমসিকিউ যেভাবে দেখছো এটা আমাদের সাজেশানের সিক্স শিডিউলের এমসি এবং ওয়ান লাইনার হিসাবে আমি দিয়েছি আর তোমরা কীভাবে নেবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করবে করার পর আমরা কিউআর কোড দেবো সেখানে পে করে স্ক্রিনশট পাঠিয়ে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ঠিক আছে একটু ভালো পরিমাণে একটা রেসপন্স পাবে তোমরা এখান থেকে ওকে অফিসিয়াল লেভেলের এক্সাম ম্যাটেরিয়ালস একটু হাই কোয়ালিটির আমরা রেডি করেছি তবে এটা বলতে পারি তোমরা ভালো একটা কমন পাবে ওকে চলো তাহলে যে সতেরো নম্বর কোয়েশ্চেনটা কী ছিল দেখো হাউ মেনি সরি ইজ গভর্ন বাই এ ড্যাশ কী হবে সঠিক উত্তর টিটিএডিসি অ্যাকচুয়ালি কার্ড দ্বারা পরিচালিত হয় সেটা অ্যাকচুয়ালি কাউন্সিল হ্যাঁ কাউন্সিল হবে সঠিকত্ব ঠিক আছে কাউন্সিল সতেরো নাম্বারটা তোমরা যারা পিডিএফগুলো নিয়েছ এ দুটো আনসার আমি দিনই মিস হয়ে গেছে বাই মিস্টেক অ্যাকচুয়ালি খুবই তাড়াতাড়ি জলদি বাজিতে বা নিয়েছি যেন হাতে সময় নেই হুম সতেরো নাম্বারটা আর দেখো তারপরে রয়েছে কি তেইশ নাম্বারটা হ্যাঁ তেইশ নাম্বারটা কী দেখো হুইচ অফ দ্য ফোলিং স্টেট আর কভার্ড আন্ডার দ্য সিক্স শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে নাগাল্যান্ড কিন্তু সিক্স শিডিউলের আন্ডারে পড়ে না বাকি আসাম মেঘালয়া ত্রিপুরা এবং মিজোরাম এই চারটি স্টেট পড়ে না তাহলে এখানে এই তিনটি স্টেট তোমাদের রাইট আনসার হবে এবং নাগাল্যান্ড কিন্তু এখানে শিকার আন্ডারে পড়ছে না ঠিক আছে মনে রাখবে ঠিক আছে চলো এইভাবে আমরা সবগুলো রেডি করেছি চলো আজকের কারেন্ট এফেয়ার্সের ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরবো আর ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলেই অবশ্যই লাইক করে দেবে আর তোমাদেরকে ইনফর্ম করি আমাদেরকে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা যারা জয়েন করে নি ফার্স্ট টাইম ভিজিট করেছো তোমরা অবশ্যই জয়েন করবে এখানে নাইন পয়েন্ট টু কে মেম্বার তোমাদের সঙ্গে ক্যান্ডিডেটরা রয়েছে বিভিন্ন আপডেট তোমরা এখানে পেয়ে যাবে কীভাবে জয়েন করবে কর্মবার্তা অনলাইন সার্চ করবে টেলিগ্রাম অ্যাপে গিয়ে বা বিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে ঠিক আছে আর আমাদের ভিডিও ডেসক্রিপশানে একটি প্লে লিস্ট রয়েছে যেখানে সাবজোনাল অফিসারের বিভিন্ন ক্লাস আমি করিয়েছি এর আগে ছয় সাতটা ক্লাস করিয়েছি এগুলো সেখান থেকে তোমরা দেখে নেবে চলো আজকের প্রথম কোশ্চেন দেখো ত্রিপুরা রাজ্যে মৎস্য উৎসব দু হাজার চব্বিশকে উদ্বোধন করেন দেখো এটা আমি বেঙ্গলিতে করছি কেন এখানে অনেক স্টুডেন্ট রয়েছে শুধুমাত্র এটা সাবজোনাল অফিসারের জন্য না বাকি সকলের জন্য সেজন্য তোমরা ইংলিশ ভাষণটা দেখে নেবে হ্যাঁ ত্রিপুরা রাজ্য স্তরে মৎস্য উৎসব দু হাজার চব্বিশকে উদ্বোধন করেন ইয়েস সেটা উদ্বোধন করেন চিফ মিনিস্টার মানিক সাহা ইনোগ্রেট ফিশ ফেস্টিভাল দু হাজার চব্বিশ অ্যাট পূর্বাসা কমপ্লেক্স আগরতলা অন কত তারিখ সেকেন্ড ফেব্রুয়ারি আচ্ছা তার সঙ্গে এম মানিক শাহ বলেছেন যে এটার অ্যাকচুয়ালি যে ফিশ ফেস্টিভ্যাল এটার মেন উদ্দেশ্য কী যে মৎস্য উৎপাদনে যে রাজ্যকে স্বনির্ভর কর করা মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করা এবং যে রাজ্যের মৎস্য চাষিরা রয়েছে তাদেরকে আত্মনির্ভর করা রাজ্যের যে মৎস্য চাষিরা রয়েছে তাদেরকে আত্মনির্ভর করাই হলো এই ফিশ ফেস্টিভ্যালের উদ্দেশ্য অ্যাকচুয়ালি প্রত্যেক বছর প্রত্যেক বছর ত্রিপুরাতে ওয়ান লাখ সেভেন্টি সিক্স হাজার মেট্রিক টন মৎস্যের প্রয়োজন পড়ে যার চাহিদা আমরা ত্রিপুরাতে পূরণ হয় না তার জন্য কিন্তু আমরা বিদেশ থেকে মৎস্য আমদানি করতে হয় বাংলাদেশ রয়েছে পার্শ্ববর্তী রাজ্য তাছাড়া বহিরাজ্য থেকেও কিন্তু আমাদের প্রত্যেক বছর ত্রিপুরাতে মৎস্য আমদানি করতে হয় যেহেতু আমদানি না করার দরকার পড়ে এবং ত্রিপুরাতে হিউজ পরিমাণ মৎস্যের চাষ করা যায় এবং চাষিদেরকেও স্বনির্ভর করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু এই ফিশ ফেস্টিভ্যালটার উদ্বোধন করেছেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা কি দেখো ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে ভারতীয় উপকূল রক্ষী দিবস ইন্ডিয়ান কোস্ট গার্ডদের জন্য এটা প্রত্যেক বছর ফার্স্ট ফেব্রুয়ারিতে পালন করা হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ইম্পর্টেন্ট খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশের হলো কোনটি ইম্পর্টেন্ট কোশ্চেন মেসকট কি খেলো ইন্ডিয়া উইন্টার গেম দু হাজার চব্বিশের মেসকট কি ম্যাসকট হলো সিন ই সিন ই শি হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো আমি আমাদের সাজেশনও তোমরা দেখেছ এত হিউজ পরিমাণে কোয়েশ্চেন রাখিনি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো রেখেছি ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের ঠিক আছে আশা করি এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে চলো আইএমএফ এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত শতাংশ হবে কার মতে আই এর মতে আই এর ফুল ফর্ম কি ইন্ডিয়ান মনিটারিং ফান্ড তোমরা সকলেই জানো তাহলে সঠিক উত্তর হবে সিক্স পয়েন্ট সেভেন এর মতে ভারতের আর্থিক বছর যে আর্থিক বছরে জিডিপি গ্রোথ শতাংশই হলো সিক্স পয়েন্ট সেভেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচ নম্বর কোয়েশন প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি ইম্পর্টেন্ট প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি সেটা নির হ্যাঁ ফার্স্ট টাইম মানুষের মস্তিষ্কে কম্পিউটার চেয়ে প্রতিস্থাপন করেছে ঠিক আছে চলো কোন রাজ্য পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা ক্রিকেটার দীপ্তি শর্মা কোন রাজ্যের ডিএসপি পদে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত হলেন উত্তরপ্রদেশের হ্যাঁ ইম্পর্টেন্ট কোয়েশন দেখবে খেলাধুলা থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারি উত্তরপ্রদেশের হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সাত নম্বর কোয়েশ্চেন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কে চালু করেন ত্রিপুরায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কে চালু করেন এটা চালু করেন সিএম মানিক সাহা। ঠিক আছে আমাদের সিএম মানিক সাহা লঞ্চ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এটা কি এটি একটি হেলথ ইন্স্যুরেন্স স্কিম তোমাদের আসতে পারে যে জন আরোগ্য যোজনা এটি কী তাহলে এ হেলথ ইন্স্যুরেন্স স্কিম ঠিক আছে এটার অ্যাকচুয়ালি মেন লক্ষ্য হলো কি প্রত্যেক বছর ত্রিপুরাতে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ লাখ ফ্যামিলিকে মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা ঠিক আছে বাট এটা মনে রাখবে আওতায় নিয়ে আসা যারা নাকি যে তোমার আয়ুষ্মান ভারত রয়েছে বা এনি আদার গভর্নমেন্ট স্কিমের হু হ্যাভ নট বিন কভার্ড ঠিক আছে যারা সেই স্কিমগুলিকে সেই স্কিমগুলিতে বেনিফিট পাচ্ছে না তাদেরকেই এই স্কিমের আওতায় নিয়ে আসা হবে তার ফলে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ লাখ ত্রিপুরার ফ্যামিলিরা উপকৃত হবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু দেখে নেবে হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারাবারে আমি বলছি চলো নেক্সট কোয়েশন দেখো বিশ্ব জলবায়ু দিবস বিশ্ব জলবায়ু দিবস পালন করা হয় কবে সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি পালন করা হয় ঠিক আছে গত দুদিনে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান হিস্টোরির উপরে কিছু জি এর ক্লাস করিয়েছি এগুলো তোমরা যারা দেখো প্লেলিস্টে ভিজিট করো অবশ্যই দেখে নেবে হ্যাঁ ক্লাস রয়েছে আর একটি ভিডিও আমি সাবজোনাল অফিসারদের উদ্দেশ্যে বলছি একটি ভিডিও আমি দিয়েছি গত পরশু দিন বা পরশু দিনের আগের দিন যে কি কৌশলে তোমরা যদি একটু পড়াশোনা করো কী ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে কীভাবে তোমাদের সিলেবাস বহির্গত কোশ্চেন কত পার্সেন্ট আসতে পারে কী একটি একটি আমি আলোচনা ক্লাস আলোচনা করেছি ডিসকাস করেছি ওই ক্লাসটা তোমরা একটু দেখে নেবে বেনিফিট হবে ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট রয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নয় নাম্বারে কে ঘোষণা করেছে যে পরীক্ষার্থীরা আসন্ন বুট পরীক্ষা বাংলা বা রোমান লিপিতে কক বিষয়ে পরীক্ষা লেখার বিকল্প থাকবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিছুদিন আগে গত মাসে জানো যে আমাদের ত্রিপুরার বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা একটি প্রস্তাব রেখেছিলেন যে যারা কোক ব্রক রয়েছে ভাষী রয়েছে তাদের যে কোনো পরীক্ষা রুমানে বেঙ্গলি বা ইংলিশ রুমানে লেখার অনুমতির জন্য তাই আমাদের মানিক চিফ মিনিস্টার কিন্তু একটি প্রস্তাব পাঠিয়েছিলেন টি কাছে টি প্রেসিডেন্ট কাছে যে এখন থেকে পরীক্ষার্থীরা বাংলা বা রোমান লিপিতে কোকবরককে যেহেতু লিখতে পারে সেটার অনুমতি দেওয়ার জন্য সেই অনুমতি কিন্তু দিয়েছে এখানে এটার কথাই বলা হয়েছে কে অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট অফ টি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বর্তমান প্রেসিডেন্টকে ধনঞ্জয় গণ চৌধুরী ধনঞ্জয় গণ চৌধুরী তিনি অনুমতি দিয়েছেন যে আপকামিং বোর্ড এক্সামে কোক ব্রক যারা রয়েছে এস টি প্রার্থীরা তারা বাংলা বা রুমান লিপিতে কোক ব্রকটাকে লিখতে পারবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে এশিয়া ক্রিকেট কাউন্সিল এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে জয়সা হ্যাঁ জয়শাহ নিযুক্ত হয়েছেন হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেম দু হাজার চব্বিশের ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য এটা মহারাষ্ট্র হ্যাঁ মহারাষ্ট্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি দেখো বারো নম্বর কোন দেশের নতুন রাজা হিসাবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম সিকান্দার কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম সিকান্দার মালয়েশিয়া হ্যাঁ মালয়েশিয়া ঠিক আছে তাহলে দেখো অ্যাকচুয়ালি ফার্স্ট উইক বলতে এখানে ছয় তারিখ পর্যন্ত রয়েছে নেক্সট ক্লাসে আমরা একদিন বা দু দিন নেক্সট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের দিয়ে দেবো কেন যারা সাব অফিসার রয়েছে তোমাদের নয় তারিখ এক্সাম হচ্ছে তাহলে নয় তারিখের আগে যদি আমরা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করি তাহলে চার পাঁচের মধ্যেই আমরা রেডি করি ফার্স্ট উইকের মধ্যে তাহলে তোমাদের একটা অসুবিধা হয়ে যাবে তাহলে তোমরা ক্লাসের মাধ্যমে এগুলো কী করবে নোট করে নেবে ঠিক আছে তোমাদের আর ম্যাগাজিনের দরকার পড়বে না বেনিফিট হবে ওকে আর সাজেশানটা আমরা খুব সুন্দরভাবে রেডি করেছি এমসিকিউ টাইপ বা ওয়ান লাইনার টাইপের সুন্দরভাবে আশা করি তোমার তোমরা এখান থেকে ভালো বেনিফিট হবে যারা জাস্ট এখানেই জানছো যদি হয় তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ আকারে পেয়ে যাবে তাহলে আগামীকালকে সেম টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট অফ ফ্ল্যাগ জয় হিন্দ মাতরম